গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মওবার সদর উপজেলার শাহাপুর গ্রামে শনিবার সন্ধ্যার পর অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, একটি রামদা, দুইটি ব্যাটন, দুইটি কাটার, চারপুরিয়া গাজা ও কুড়িগ্রাম হিরোইন সহ মোহাম্মদ আলী নামের এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন জয়পুরহাট র্যাব পাঁচের সদস্যরা। রোববার সকালে জয়পুরহাট র্যাব পাঁচ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।